সারা রাজ্যের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস পালন করলো গাজল থানার পুলিশ। বামনগোলা মোড়ে বীর শহীদ সিধু কানু বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে ও পুষ্পার্ঘ্য প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানান পুলিশ কর্তারা। পাশাপাশি এই বিশেষ দিনে আদিবাসীদের বেশ কিছু বিশিষ্ট মানুষদের ফুলের তোড়া, বস্ত্র এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান সহ অন্যান্য পুলিশ কর্তারা। মালদা থেকে দেবসিংহের প্রতিবেদন, আমি অদিতি, সি নিউজ। নিয়মিত খবর পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সকলেই জানি যে আজকে বিশ্ব আদিবাসী দিবস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আজকে বিশ্ব আদিবাসী দিবস পুরো রাজ্যে পালন করা হচ্ছে। মালদা জেলা পুলিশ এর আগেও আদিবাসী মানে এখানকার সমস্ত আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা আছে তাদের সঙ্গে আমরা সবসময় দাঁড়িয়েছি, আর আজকেও ওদের এই খুশিটাতে আমরা সামিল প্রতীক হচ্ছি। এমনি এখানে অনেক পুরানো একটা স্ট্যাচু আছে বিরসা মুন্ডা স্যারের, ওনাকে প্রণাম জানি আমরা কিছু আদিবাসী ভাই বোনের হাতে কিছু একটা প্রতীক।